অঙ্কটা করবো থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়ান, হলে এক্স সমান কত, এটাই আমরা সমাধান করব। তো আমরা যেটা করব প্রথমে, আমাদের এখানে থ্রি টু দি পাওয়ার এক্স, এখানে থ্রি টু দি পাওয়ার এক্স, এখানেও থ্রি টু দি পাওয়ার এক্স, তিনটা আমাদের একই জিনিস। তো আমরা যেহেতু আমাদের তিনটা একই জিনিস, আমরা কী করবো, আমরা কমন নিব। এই থ্রি টু দি পাওয়ার এক্স যদি কমন নেই তাহলে আমাদের এখানে ওয়ান থাকবে, প্লাস ওয়ান প্লাস ওয়ান, প্রত্যেক জায়গায় আমাদের ওয়ান থাকবে, আর এ পাশে আমাদের ওয়ান থাকবে। আচ্ছা, তারপর আমরা যেটা করব, এই থ্রি টু দি পাওয়ার এভাবেই রাখবো, এখানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান কী হবে, থ্রি হবে, সো ইকুয়াল টু ওয়ান। ওকে, এরপরে আমরা যেটা করবো, থ্রি টু দি পাওয়ার এক্সকে এভাবে রাখবো, ওয়ানের নিচে আমাদের থ্রিটা চলে আসবে, এই থ্রিটা যেহেতু এখানে গুণ অবস্থায় আছে সে পাশে আসলে ভাগ অবস্থা চলে আসবে। এখন আমরা যেটা করতে পারি, বা থ্রি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়ান, বা এখানে থ্রি টু দি পাওয়ার কিন্তু ওয়ান আছে অ্যাকচুয়ালি, যেহেতু থ্রির উপরে কিছু নাই তার মানে পাওয়ার হিসাবে ওয়ান আছে, তাহলে সেটা যদি আমরা একটু ভেঙে দিই, থ্রি টু দি পাওয়ার ওয়ান লিখি, তাহলে এটাকে কিন্তু আমরা সমান কি লিখতে পারি, থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা কি জানি, এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, হলে এম সমান এন, এখানে থ্রি হলো বেস, এখানে থ্রি হলো বেস, তাহলে আমাদের কি এখানে এক্স আছে আর এখানে মাইনাস ওয়ান আছে, তাহলে এই সূত্র অনুযায়ী কিন্তু আমাদের এটা যদি এম ধরি তাহলে এক্স ইকুয়াল টু এম, সো এন ইকুয়াল টু কী হবে, মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ান, এটাই কিন্তু আমাদের অ্যান্সার।